नमस्कार खबर त्रिपुरায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি বিনা প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ 7,500 কোটি টাকার দিল্লি মেরট এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার রাতে জম্মু কাশ্মীরের পুলওয়ামা গ্রামে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল দুই জঙ্গির জঙ্গিরা হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বলে জানিয়েছে পুলিশ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার আগরতলায় উদ্বোধন হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসার রাজধানীর সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা এখনই নিচে ছোট একটি বিজ্ঞাপন বৃত্তি সঙ্গে থাকুন খবর ত্রিপুরা বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ টিউবলাইট এসি মোটর টিভি গেজার ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত ফ্রিজ ওয়াশিং মেশিন কম্পিউটার গেজার হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায় সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন হ্যাঁ আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা বিদ্যুৎ চুরি বন্ধ করুন আধারভুক্ত ত্রিপুরা করুন জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয় আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন PC Chandra Jewelers, Agartala Showroom, Horigonga Boshak Road, Paradise Chowmohani, Agartala, Tripura, Phone 0381 232 66 66.
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 7,500 কোটি টাকার দিল্লি মেরট এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের গতি বাড়াতে সেটিকে 14 লেনের রাস্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। 7,500 কোটি টাকার দিল্লি মেরট এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ ওই মহাসড়কের গতি বাড়াতে সেটিকে 14 লেনের রাস্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এত চড়া রাস্তা ভারতে এখনও একটিও নেই। দিল্লি মেরট মহাসড়ক দেশের সবচেয়ে ব্যস্ত রাস্তাগুলির মধ্যে অন্যতম। খুব বেশি গাড়ি চলাচল করায় দিল্লির সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশের সংযোগ রক্ষাকারী এই রাস্তায় ট্রাফিক জ্যাম নিত্যদিনের ঘটনা। তাই 7,500 কোটি টাকা ব্যয়ে 14 লেনের রাস্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে এটিকে। প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, দিল্লি মেরট এক্সপ্রেসওয়ে রাজধানীর দূষণ কমাতে বড় ভূমিকা নেবে। वो पूरा अभियान दिल्ली के 100-150 किलोमीटर के रेडियस के सारे क्षेत्र के विकास का एक बहुत बड़ा कारण बनने वाला है। दिल्ली से मेरठ का ये एक्सप्रेस हाईवे प्रदूषण से मुक्ति का मार्ग दिखा रहा है। बदलते हुए वक्त में रफ्तार रुकने वाली नहीं है, रफ्तार की गति भी रुकने वाली नहीं है। जब ये निश्चित है कि रफ्तार तेज होने वाली है तो इंफ्रास्ट्रक्चर भी उसी रफ्तार के अनुकूल बनाना आवश्यक हो जाता है। প্রকল্পের কাজ শুরুর কথা ঘোষণা করার ফাঁকে প্রধানমন্ত্রী এদিন কংগ্রেসকে কটাক্ষ করতে ভুলেননি। তিনি বলেন, 50 থেকে 60 বছর ধরে যারা দেশের ক্ষমতায় ছিলেন তাদের কোনো অধিকার নেই সংসদের কাজকর্মে বাধা দেওয়ার। কংগ্রেসকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর পরামর্শ, আগামীকাল নতুন বছর, তার আগে শপথ নিন সংসদের কাজে কোনো বাধা দেবেন না। সংসদ কো চলনে নহি দিয়া জাতা, জিনকো জনতা নে ঠুকরা দিয়া উনহনে আপ সংসদ কো চলনে নহি দেতে। সরকার ক্যা হোতি হ্যায়, সংসদ ক্যা হোতি হ্যায়, সংসদ মে কাম হোনা কিতনা জরুরি হোতা হ্যায় উনকো পতা হ্যায়। जिन्होंने 50-60 साल तक देश पे सरकारें चलाई है, देश पे हर प्रकार की सत्ता का उपभोग किया है, उनको संसद को बर्बाद करने का अधिकार नहीं है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। জম্মু কাশ্মীর সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হলো দুই জঙ্গির। ঘটনা বুধবার রাতে কাশ্মীর পুলওয়ামা গ্রামে। জঙ্গিরা হিজবুল মুজাহিদের গোষ্ঠীর বলে জানিয়েছে পুলিশ। জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হলো দুই জঙ্গির। বুধবার গভীর রাতে কাশ্মীরের পুলওয়ামা গ্রামে অতর্কিতে হানা দেয় সেনাবাহিনীর একটি দল। সেই গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার আগাম খবর ছিল সেনার কাছে। বুধবার রাত 1:30 নাগাদ ওই গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলে সেনা। তারপরই সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। জঙ্গিরা হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বলে জানিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে একজন হিজবুল গোষ্ঠীর স্থানীয় कमांडर রয়েছে বলে জানা গিয়েছে। कोई 4 বাজে के करीब हमें खबर आई थी मिलिटेंट्स की प्रेजेंस की। ये हमारा हेरपुरा है बूसू में, मोहदम मोहल्ला, जहाँ पे इनकी प्रेजेंस की खबर थी। तो 4:30 के करीब हमने वहाँ पे कॉर्डन लगाया था। उस कोई रात को 1:15 के करीब मिलिटेंट्स ने अंधेरे का फायदा उठा के कॉर्डन तोड़ने की कोशिश की और फायर करके बाहर करते हुए बाहर निकले। उसी फायरिंग के दौरान 2 मिलिटेंट इसमें मारे गए हैं। एक लोकल मिलिटेंट है जिसका नाम मंजूर है, ये अलूचीबाग का था। दूसरा मिलिटेंट पाकिस्तानी है। हमारी तरफ से कोशिश यही है कि आने वाले दिनों में जो भी इनका इनको हम सेटल ना होने दें। সকালে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে। পুলিশের এক আধিকারিক বলেন, দুই জঙ্গির মধ্যে একজন মঞ্জুর আলিমদার পুলওয়ামার বাসিন্দা, অন্য জঙ্গি পাক নাগরিক। ঘটনাস্থল থেকে একাধিক গ্রেনেড, AK-47 সহ আরো বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার আগরতলায় উদ্বোধন হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের। রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে ফলকন মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা। বছরের শেষ দিনে ত্রিপুরাবাসীকে নতুন বছরের উপহার দিল ভারতের কেন্দ্রীয় সরকার। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার আগরতলায় উদ্বোধন হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের।
রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি এবং অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি সঞ্জীব আগরওয়াল, ডিপিও আশিস মিদ্দা, কলকাতা অফিসের রিজিওনাল পাসপোর্ট অফিসার দীপিকা শ্রীবাস্তব, অ্যাসিস্ট্যান্ট পাসপোর্ট অফিসার আগরতলা দেবানন্দ রিয়াং সহ অন্যান্যরা। ত্রিপুরার তথ্য সংস্কৃতি এবং অর্থ দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা ফলক উন্মোচনের পর বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য থেকে দেশের অন্যান্য প্রান্তে যাওয়ার প্রধান মাধ্যম হল বিমানপথ, কিন্তু বর্তমানে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। ত্রিপুরার সড়ক পথও ভালো নয়। এই অবস্থায় বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগ পরিষেবা চালু হওয়ায় উভয় দেশের মানুষের অনেক সুবিধা হয়েছে। এখন ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে রেল পরিষেবা চালু করার পরিকল্পনা চলছে। পাশাপাশি বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ত্রিপুরার জন্য খুলে দেবার কথা চলছে। এই দুটি হয়ে গেলে ত্রিপুরা উত্তর পূর্বের করিডোর হয়ে যাবে। পাশাপাশি মন্ত্রী দাবি করেন, ত্রিপুরায় তৎকাল পাসপোর্ট অফিস এবং গোমতী, ঊনকোটি ও ধলাই জেলায় তিনটি পাসপোর্ট আবেদন কেন্দ্র চালু করার জন্য by the common people to travel outside the state even for treatment. The surface transport system through NS-44 is not so good and it takes more time to reach other parts of the country. In 2005, Indo-Bangla bus service was started to facilitate transportation of people between India and Bangladesh. Recently, Agartala-Kolkata bus service via Bangladesh was introduced for the benefit of the people of both the countries. Meanwhile, the government of India and the state government has taken up the issue of rail service between Tripura and Bangladesh with the Bangladesh government. It seems that Tripura will become the main corridor of the northeastern zone of India after the introduction of Ashokan's port connectivity with our state. In the meantime, the government of Bangladesh has also upgraded the present Bangladesh Visa office at Agartala as Assistant High Commission Office. Lastly, I would once again place our demand before the government of India to make arrangement for issue of official and tatkal passport, including printing of all kinds of passports from this passport seva kendra. The present district passport application centers at Udaipur, Kailasha and Dholai may continue to relieve the travel of the people living in remote areas. অপরদিকে কলকাতা অফিসের রিজিওনাল পাসপোর্ট অফিসার দীপিকা শ্রীবাস্তব জানান, আগরতলার পর এবার উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড রাজ্যে পাসপোর্ট অফিস চালু করা হবে। আগরতলা ইজ দ্য সিক্স সিটি ইন দ্য রিজন টু গেট এ পাসপোর্ট সেবা কেন্দ্র আফটার গুয়াহাটি, আইজল, ইম্ফল, শিলং এন্ড গ্যাংটক। দ্য পিএসকে ইন আদার টু স্টেটস ইন অরুণাচল এন্ড নাগাল্যান্ড আর অলসো কামিং আপ শর্টলি, আফটার হুইচ অল দ্য স্টেটস ইন দ্য রিজন উইল হ্যাভ দেয়ার ওন পাসপোর্ট সেবা কেন্দ্র। With the opening of PSK at Agartala, the people of Tripura will no longer need to travel to Kolkata for availing the passport services. Their application will also not be sent to Kolkata, and this will save a tremendous time. Since the police verification in the state of Tripura is already online, the people of Tripura will experience a faster service delivery. It is our hope that with the opening of PSK, আগরতলার আঞ্চলিক পাসপোর্ট অফিসটি ভারত সরকার বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল বিকে সিং এর হাত ধরে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু জরুরি কাজের জন্য তিনি এদিন আগরতলায় আসতে পারেননি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন নিয়ে নিচ্ছি আরেকটি ছোট একটি বিজ্ঞাপনী বিরতি। বিজ্ঞাপনী বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো।
কাজে হাত দিয়েছি মুখ বিজি আনন্দে পাতাই হলো রাজি কাজ করে ছন্দে মুখ বিজি হাত বিজি টমটম সাথে বেশি বেশি পাপ টমটম ক্র্যাকারসের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে মুখ বিজি তো হাত বিজি হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী মনে রাখবেন আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম দু ঘন্টা তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে চব্বিশ ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও ২৪টি আইসিইউ বেড আইএলএস হসপিটাল সময় বাঁচান জীবন বাঁচান ছেড়ে দিচ্ছ না কেন ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে লিভসেফ প্রতিদিন খাও যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ হ্যাঁ বুঝছি বুঝছি আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট দশ বছরেও বুঝবো না আপনার আস্থার প্রতি আমাদের সম্মান প্রিমিয়ার সিমেন্ট সাফল্যের দশ বছর বিজ্ঞাপন বিরতির পর স্বাগত গোমতী জেলার মহারানীতে শুরু হল ঐতিহ্যবাহী জল উৎসব প্রদীপ জেলে উৎসবের সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক গোমতী জেলার মহারানীতে শুরু হল ঐতিহ্যবাহী জল উৎসব প্রদীপ প্রজ্বলন করে মঙ্গলবার সন্ধ্যায় তিন দিন ব্যাপী মহারানী জল উৎসবের সূচনা করলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি সুনীতি সাহা সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা টিঙ্কু বিশ্বাস প্রমুখ তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী এই জল উৎসবে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক কর্মসূচি এছাড়াও অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা তিন দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন পসরা নিয়ে বসেছে অগণিত দোকানিরা জল উৎসবের প্রথম দিনেই দেখা গেছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় তিন দিনব্যাপী এই জল উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক বলেন আমি বলবো ত্রিপুরা রাজ্যে এখন প্রতিদিন কোনো না কোনো উৎসব সে ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করেই হোক কোনো ঐতিহাসিক স্থানকে ভিত্তি করেই হোক কোনো জলাভূমিকে ভিত্তি করেই হোক নদীকে ভিত্তি করে হোক প্রতিদিন উৎসব আমাদের রাজ্যে আছে যেমন আমি এই কদিনের কথা বলছি আজকে আপনাদের এখানে জল উৎসব তিন দিন চলবে আজকে ২৯ ৩০ ৩১ এক তারিখ থেকে আমাদের মেলাঘরের ক্যাম্পলিতে অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব চলবে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা আবার নিজ ঘরে ফাঁসিতে আত্মঘাতী ৩৫ বছরের মহিলা ঘটনা সোনামড়া থানাধীন গরুরবান্ধের কাঠালিয়ামড়া এলাকায় এই দুর্ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকা জুড়ে আবারও নিজ ঘরে ফাঁসিতে আত্মঘাতী হলো এক মহিলা ঘটনা সোনামড়া থানাধীন গরুরবান্ধের কাঠালিয়ামড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ৩৫ বছর বয়সী ঝর্ণা রায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমাতে যায় তখন ঘরে আর কেউ ছিল না স্বামী মানিক রায় দোকানে ছিলেন হঠাৎ ঝর্ণা রায়ের ছোট ছেলে সুব্রত দেখতে পায় ঘরের সিলিংয়ে তার মা নিজ কাপড় গলায় দিয়ে ঝুলছে তখন সে চিৎকার শুরু করে সঙ্গে সঙ্গে বাড়ির অন্যান্য লোকেরাও এলাকাবাসীরা ছুটে এসে ঝর্ণা রায়কে নামায় খবর দেওয়া হয় সোনামড়া থানায় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোনামড়া মর্গে পাঠায় বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে আরও জানা যায় আজ থেকে প্রায় ৫ বছর আগে একই ঘরে ঝর্ণা রায়ের বড় ছেলে এইভাবেই ফাঁসিতে আত্মঘাতী হয়েছিল তবে ঝর্ণা রায়ের মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা এখনো জানা যায়নি তার এরূপ মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে গোটা এলাকা জুড়ে
বন্ধু আমার লগে যাইব ইচ্ছা না কৈছে বৈষ্ণব যাইব তো বৈষ্ণব সাহেব যাই বলে কৈছে আর কই আমি আই এবার আমার লগে কৈছে আর একজন যাইব যাইব আমার লগে ক আমার লগে তা আমি সাই যাই তো কে গেছে তার লগে আমি বাইক গেছি বাইক ঠিকাতে সাইডের আইয়া আমরা দুজনে যাই যাব না তো কোনোদিন আমি জয় বাড়িতে ঘুমানা দক্ষিণাদিকের বাড়ি এরপরে গিয়া বিষয়টা কোনো কিছু শুনছি না, কোনো ঝামেলা টামেলা নাই, তো আর বাইরে যাইব সেবাত বড় ভাই গেছে সেবাত সেবা খাইতে গেছে, এক লোকে স্নান টান করলো, বড় ভাইয়ের দুধ দিল মুড়ি দিল, বড় ভাই খাইয়া গেল, তারপরে তানে ইহানে আইব বড় ভাই কইতেছে ইহানে টাকা আছে তুমি যাতে লাগে লয়ে যাও ভাতিজার বন্ধু ফোন করলো মানে যে কইতেছে কাকি কাকু বর কাকিয়ে ফাঁসি দিয়েছে, তারপরে আমরা বড় ভাই আইলাম আর কি। পুলিশ গেছে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে 12 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখে। ঘটনা আসামের করিমগঞ্জ জেলার রাধাপিয়ারি এলাকায়। সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে ঘিরে 12 ঘন্টা জাতীয় সড়ক বন্ধ। ঘটনাটি ঘটেছে বুধবার আসামের করিমগঞ্জ জেলার রাধাপিয়ারি এলাকায়। TR02D1594 নম্বরের ট্যাঙ্কার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলে নিহত হয় রাজেশ পাল নামের এক ব্যক্তি, তার বয়স 50। বুধবার রাত্রি 10 ঘটিকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে এখনও পর্যন্ত আসাম আগরতলা বন্ধ। এই ঘটনায় গুরুতর আহত হয় অজয় পাল, তাকে করিমগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফোন বাজে যে আমার ভাই হঠাৎ গাড়ির চাকার নিচে আসুন পরিস্থিতি পাইছি, লোকাল মানুষেরা টানিয়ে বাইরে পড়ছে, লোকাল মানুষের গাড়ি বন্ধ করছে, আমরা আর কইতে পারি না, আর ইয়ে ওলা পাইছি ভাইতে আনতে আনতে আমি শেষ, আমার আর কিছু হইতে পারছি না। কি নাম তার? লোকের লোক মানুষ জানে সব কিছু। রাতে জামাস ব্লকত আছে, এতিয়া পুলিশ নাই, একো নাই, কোনো অহা নাই, তাকে আমার তেল আছে, তেল সব পড়িয়ে আছে, তো লাইন কেতিয়া খুলবা কেতিয়া না কোনো ঠিক নাই, আর কোনো মানুষ কোনো নাই, পুরো 3 কিলোমিটার লাইন আছে। ও কি ভাবো কেতিয়া খুলে কেতিয়া নাই। কি সামনে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ট্যাঙ্কার গাড়ির চালক পলাতক। বুধবার করিমগঞ্জ প্রশাসনের আধিকারিক ঘটনাস্থলে থাকলেও এখনো পর্যন্ত তারা সড়ক খুলতে ব্যর্থ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসের আরজিএম হাসপাতালে অপারেশন থিয়েটারের ভিতরে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যাপারে কিছুই বলতে নারাজ এমএস ডক্টর সত্যজিৎ পাল। সংবাদকর্মীদের এড়িয়ে চলছেন সিএমও দিলীপ কুমার কর্মকারও। কৈলাসের আরজিএম হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতরে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যাপারে এমএস ডক্টর সত্যজিৎ পাল সংবাদকর্মীদের এড়িয়ে চলেছেন। এই ব্যাপারে জেলার সিএমও ডক্টর দিলীপ কুমার কর্মকারকে প্রশ্ন করা হলে উনি সোজাসুজি উত্তর দেননি। সিএমও বলেন, আরজিএম হাসপাতাল উনার দায়িত্বে নেই। অথচ সিএমও দিলীপ কর্মকার ঊনকোটি জেলার সিএমও এবং কৈলাসহরের আরজিএম হাসপাতাল ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে অবস্থিত। কিভাবে উনি বললেন উনার দায়িত্ব নেই? সিএমও সংবাদকর্মীদের বলেন, এ ব্যাপারে আরজিএম হাসপাতালের কর্মকর্তাদের জিজ্ঞেস করার জন্য। আরজিএম হাসপাতালের কর্মকর্তারা অনেক বিজ্ঞ। আমি কিন্তু স্যার আপনার জুরিডিকশনের কথা বলছি, যেমন আরজিএম হাসপাতাল আপনার জুরিডিকশন, আরজিএম ডিস্ট্রিক্ট হসপিটাল, এগুলি আমার জুরিডিকশনের বাইরে, সম্পূর্ণ সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, তো আপনাকে আমরা এই ব্যাপারে আর জিজ্ঞেস করছি না, একটা কথা বলবো, মানে যে কোনো হাসপাতালেই হোক, মানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি অপারেশন থিয়েটারে থাকে বা তা রাখাটা কি ঠিক, যে আপনার ব্যক্তিগত মত কী হতে পারে, একদম ব্যক্তিগত? এই ব্যাপারটা সংশ্লিষ্ট হাসপাতালকে জিজ্ঞেস করার জন্য আপনাকে। অথচ যেদিন ছবি তোলা হয় প্রত্যক্ষদর্শীরা বলেন, আগামী দিনে আমরা এই ব্যাপারে আরও খোলাসা করব। অথচ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা প্রেস রিলিজে বলেন যে এটা মিথ্যা, কিন্তু ছবি তোলার সময় আমরা সাক্ষী রেখেছিলাম। কৈলাসহরের মানুষের একমাত্র ভরসা কৈলাসহর আরজিএম হসপিটাল। এই কৈলাসহর আরজিএম হসপিটাল যে দুরবস্থা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন,
আপনি তো নিজেই ছবি তুললেন অপারেশন থিয়েটারের ভিতরে যে এক্সপিয়ার ওষুধের ছবিগুলো তো আপনি নিজেই ক্যামেরাবন্দি করেছেন। কৈলাসহরের মানুষ যে বিভ্রান্তির মধ্যে পড়েছে কৈলাসহর, তাই আমরা এটা মানে ডিপার্টমেন্টে এটা তদন্ত হোক যে এখানে কৈলাসহর অপারেশন থিয়েটারের ভিতরে যে এক্সপিয়ার ওষুধ আছে, আপনি যেটা বললেন বা ছবি যেটা তুললেন, আমিও দেখলাম যে আপনার ক্যামেরাবন্দি এক্সপিয়ার ওষুধ, ওটা যদি মানুষ ব্যবহার করে তাহলে তো মানুষের অনেক প্রবলেম হবে, তাই আমি ডিপার্টমেন্টলি তদন্ত করার জন্য সাধারণ মানুষ হিসাবে দাবি করছি। এই যে দেখলাম যে আরজিএম হসপিটালের ডেটে বার ঔষধ দিয়েছেন আপনারা, যেন এখন ছবিটা পেলে এলেন, এটি তো আমাদের মতো সাধারণ মানুষকে বা যারা অসুস্থ হয়ে যায় এদেরকেই এইসব ইঞ্জেকশন দেওয়া হয়, এটা তো ঠিক না। অন্যদিকে গত কয়েক মাস আগে জেলার সিএমও অফিসে 32 কোটি টাকার কেলেঙ্কারি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় আরজিএম হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আরও অন্য মাত্রা পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পয়লা জানুয়ারি অনুষ্ঠিত হবে বাসপুকুর এলাকার মসজিদের বার্ষিক মাহফিল উপলক্ষে এক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। বাসপুকুর বাজার এলাকায় মসজিদের বার্ষিক মাহফিল উপলক্ষে এক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে পয়লা জানুয়ারি শুক্রবার। ওই ধর্মীয় কর্মসূচিকে সর্বাত্মক সফল করার লক্ষ্যেই এখন চলছে ব্যাপক প্রস্তুতি পর্ব। এদিকে এদিন সারা রাত ব্যাপী চলবে ধর্মীয় আলোচনা সহ আকর্ষণীয় বক্তাদের আলোচনা। এছাড়া বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐতিহাসিক আলোচক হযরত মাওলানা কারি রিয়াজত উল্লাহ হায়াতি সাহেব থাকবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহির হোসেন, রাজ্যের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা আবদুল্লাহ নোমান এবং আব্দুর রহমান দরবেশ প্রমুখ। সামগ্রিক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একান্ত সাক্ষাৎকারে বাসপুকুর বাজার এলাকার মসজিদ মাহফিল বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা বলেন, আমাদের এই যে বাসপুকুর বাজার মসজিদে মাহফিল হয় আগামী দিন পয়লা জানুয়ারি 2016, এই দিনে আমাদের এই 2016 আমাদের বার্ষিক উপসভা হবে। এই সবার মধ্যে আমাদের প্রধান অতিথি পশ্চিমবাংলা থেকে মুর্শিদাবাদ জেলা জমিয়তের সভাপতি কারি রিয়াজুল্লাহ সাহেব থাকবেন, এছাড়া আরও অনেক উলামায়ে কেরামগণ আসবেন। আমরা মসজিদের কাজ ধরেছি, আমাদের নিচের তলার পিলার এবং সিঁড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। আমরা ওয়াজের পরে 15 জানুয়ারি মধ্যে আমরা ছাদের কাজ করার জন্য আমরা নিয়ত করেছি ইনশাল্লাহ, এবং ত্রিপুরাবাসীকে ধর্মবান ভাইদেরকে আমরা নিমন্ত্রণ করতেছি যাতে সবাই আমাদের এই ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যাতে উপস্থিত হন। বাসপুকুর থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। 7,500 কোটি টাকার দিল্লি মেরঠ এক্সপ্রেসওয়ে প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে জম্মু কাশ্মীরের পুলওয়ামা গ্রামে সেনা জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল 2 জঙ্গির, জঙ্গিরা হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বলে জানিয়েছে পুলিশ। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার আগরতলায় উদ্বোধন হল আঞ্চলিক পাসপোর্ট অফিসের। রাজধানীর সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।